দর্শক, আমরা আজকে কথা বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি আউল হোসেনের সাথে। জি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে আপনার সঙ্গে আপনার বর্তমান এলাকার উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ আপনাকে নিয়ে কিছু বিতর্কিত কথার বিষয়ে কথা বলব। আউল ভাই, আপনাকে নিয়ে যে কয়েকটা মিডিয়াতে কিছু বিতর্কিত কথাবার্তা সৃষ্টি হয়েছিল, এটা আপনি জানেন তো? হ্যাঁ। তো এর মধ্যে আপনাকে নিয়ে একটি হত্যা মামলার বিষয়ে কথা উঠেছে, তো সেই বিষয়ে যদি প্রথমে একটু বলতেন। 2016 সালে যে হত্যা মামলার কথা বলে, আসলে এখানে হত্যা মামলা বলতে কোনো কিছু নাই। তাই? হ্যাঁ, হত্যা মামলা বলতে কিছু নাই। ওনার স্ট্রোক করে মারা গেছে, ঢাকা মেডিকেলে ওনাকে নিয়ে গেছে, স্বাভাবিক মৃত্যু হিসাবে ওরা সার্টিফিকেট নিয়ে আসছে। মানে এটা কি আপনার ডকুমেন্টস আছে যে স্বাভাবিক মৃত্যু? তা এটা তো আমার কথা না, এটা ডাক্তারের কাগজ আছে না, ঢাকা মেডিকেলের কাগজ আছে। স্বাভাবিক মৃত্যু তারা ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর তারা মাইকে অ্যানাউন্স করছে যে এশার নামাজের পর জানাজা। আচ্ছা। হ্যাঁ, মসজিদে জানাজা। তা আমাদের কিছু যারা আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছে, যারা নির্বাচনে হারছে, তারা একটা ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এই মিথ্যা মামলা মনে করেন, ওই যে যাদের সাথে, যাদের যে পরিবারের লোক মারা গেছে ওই পরিবারের সাথে, ওই যে ওর যে বড় ভাই, মুখলেসের বড় ভাই ফারুক আমার সাথে প্রতিদ্বন্দ্বী করছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? তাই এরকম যে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে আমার সাথে নির্বাচনে, তারা সকলে মিলে একটা ঘরের ভিতরে ফারুকের বাসায় পরিকল্পিতভাবে আবার এই গুসল করা লাশটাকে, হ্যাঁ, যেটা মসজিদে নিয়ে যাওয়ার কথা সেটা আবার ঢাকা মেডিকেলে নিয়ে গেছে দ্বিতীয়বার পরিকল্পিতভাবে নিয়ে যাওয়ার পর ওরা বলতেছে যে এরা কাউন্সিলরের লোক। হ্যাঁ, কাউন্সিলরের লোকরা এর মারধর করছে, ওইরা মেরে ফেলছে। হ্যাঁ, ঢাকা মেডিকেলে বললো, তা মেডিকেলে বললো এটা তো স্বাভাবিক মৃত্যু, আপনাদেরকে সার্টিফিকেটও দিলাম, আবার এই গুসল করা লাশ নিয়ে আসছেন। কয় না, আমরা লাশ দাফন করব না, আপনারা এটা পোস্টমর্টম হবে, মামলা হবে, পুলিশ কেস হবে, আপনারা এটা পোস্টমর্টম করেন। তো পোস্টমর্টমও আসছে স্বাভাবিক, বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন পুলিশ, ডিবি, র্যাব সুরথাল করছে। সুরথালে দেখছে যে শরীরে কোনো একটা স্পট নাই। হ্যাঁ, শরীরে কোনো স্পট নাই, তারপরে ওই সার্টিফিকেটও বেরিয়েছে স্বাভাবিক মৃত্যু পোস্টমর্টম। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আপনার সঙ্গে নির্বাচন আমাকে বদনাম করার জন্য প্রতিদ্বন্দ্বিতা যারা করছিল এদের মধ্যে যারা খারাপ করছে কিংবা ষড়যন্ত্রমূলক সকল পরিকল্পনা, এই তো। আচ্ছা আউল ভাই, আপনি তো নির্বাচিত হয়েছেন, দীর্ঘদিন হয়ে গেল, এর মধ্যে আপনার পরিকল্পনার মধ্যে যেসব উন্নয়ন ছিল সেসব উন্নয়নে কতটুকু আপনি করতে পেরেছেন? আমাদের জানেন এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা ছিল এই জলবদ্ধতা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকতো, তারপর বিভিন্ন সমস্যা ছিল, পানির সমস্যা, গ্যাসের সমস্যা ছিল। তা যেগুলো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেগুলো নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, ওগুলো আমরা যেমন আপনার যেমন পানির সমস্যা ছিল, তা আমরা শিক্ষাটলিতে একটা পানির পাম্প করেছি। আচ্ছা, পানির পাম্প। হ্যাঁ, পার মিনিটে প্রায় 4000 থেকে 4500 লিটার পার মিনিটে পানি সাপ্লাই বেরিয়ে গেছে। খুব ভালো, এই ওয়ার্ডে এখন আর পানির সমস্যা নাই। নাই। তারপরে মনে করেন জলবদ্ধতা পরিকল্পিতভাবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, উনি অত্যন্ত বিচক্ষণার সাথে পরিকল্পিতভাবে প্রকৌশলীদের সাথে নিয়ে জলবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন, এবং আমরা 80% সফল হয়েছি। শুধু একমাত্র একটা ইউনিটে কাজ বাকি আছে, সেটা শিক্ষাটুলি। এছাড়া প্রত্যেকটা ইউনিটে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়নের কাজ হয়েছে। এমন কোনো ওয়ার্ড ইউনিট নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো অলিগলি নাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাজ হয় না। আপনার ওয়ার্ডে? আমার ওয়ার্ডে। অত্যন্ত সুখবর, 33 নম্বর ওয়ার্ডে এখন শুধু একটি ইউনিট শুধু বাকি, শিক্ষাটলি ইউনিট, এটা চলমান আছে। কিছুদিনের মধ্যেই এই জুনের জুন জুলাইতেই কাজ ধরবে।
হ্যাঁ, এই শিক্ষাটুলি থেকে মাঝে সর্দার রোড, মাঝে সর্দার রোড থেকে একদম নবকাটা নিম তুলে চাঙ্কার পুল পর্যন্ত কাজ হবে। গুলিস্তানে মার্কেট নিয়ে একটু সংঘর্ষ, মারামারি, চাঁদাবাজি, দখল, অবৈধ দখল, এগুলি নিয়ে একটা ঘটনাও আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা আপনারা জানেন যে জাকের সুপার মার্কেট, নগর প্লাজা, সিটি প্লাজা এবং সুন্দরবন, এগুলা অবৈধভাবে অবৈধভাবে 30-35 বছর ধরে কার পার্কিংয়ের জায়গাকে দোকান বানিয়ে তারা শত শত কোটি টাকা লুটতারাজ করেছে। এরা কারা? এরা যারা মার্কেটের নেতৃত্ব দিচ্ছে তারা। আচ্ছা আচ্ছা। এখন আমাদের মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যখন এটা ড্রয়িংয়ে দেখে যে এটা কার পার্কিং, এরা অবৈধভাবে দোকান বানিয়ে হ্যাঁ কার পার্কিংয়ের জায়গা দখল করে নিয়েছে, তখন এটাকে ভেঙে কার পার্কিংয়ের জায়গাকে কার পার্কিংয়ের পরিবেশ করে এটাকে টেন্ডার দিয়েছে। টেন্ডারে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছে। তা আমাদের এক যুবলীগের নেতা ওয়ার্ডের আসাদুল্লাহ নাম, আসাদুল্লাহ শিপলু, শিপলু উনি এটাতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে সর্বোচ্চ করদাতা হিসাবে উনি মনোনীত হয়েছেন। আচ্ছা, মনোনীত হওয়ার পর ওনাকে এই কার পার্কিংয়ের ইজারাদার হিসাবে উনি নির্বাচিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। ওখানে যখন হওয়ার পর ওনারা যখন গেছে, ওনারা এটাকে মনে করেন ভালোভাবে নেয়নি। হ্যাঁ, ওনারা ওই মার্কেট কর্তৃপক্ষ, হ্যাঁ মার্কেট কর্তৃপক্ষ যে এটা ওনারা আবার দোকান বানাবে, ফুটপাতের ওই যে ওখানে চৌকি বসাবে, এগুলো নিয়েই ঝামেলা মূলত। এমনটাও জানা গেছে যে আসাদুল্লাহ আপনার খুবই কাছের লোক, এটা তো এবং সে একাধিক এজারাদার হিসাবে সে নির্বাচিত হয়েছে এবং এর পেছনে আপনারই হাত বা আপনার আউয়াল বাহিনী নামে একটা বাহিনীও অলরেডি কথা উঠে আসছে। আসলে ওই এই যে আউয়াল বাহিনী, এই আউয়াল বাহিনীটা আপনাকে কীভাবে দেখেন? আসলে আউয়াল বাহিনী বলতে কিছু নাই। আচ্ছা, আর এখানে আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশ, আবার স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ এখানে আউয়াল বাহিনী থাকলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো জানতই। আর আপনারা ভালো করে জানেন যে আউয়াল বাহিনীর লোকরা যদি খারাপই হইতো তাইলে আর আউয়ালরে দুইবার নির্বাচিত করতো না কাউন্সিলর হিসেবে। মানুষের থেকে ভোট নেওয়া কিন্তু অনেক কঠিন, নিজের পরিবার থেকেও মানুষ ভোট পায় না, আর মানুষের ভোট পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। তা আমার যারা আউয়াল বাহিনী আছে আপনারা বলতেছেন, ওরা সবাই আওয়ামী লীগের কর্মী, যুবলীগের কর্মী, ইউনিটের কর্মী, তারা সারাক্ষণ মানব সেবা করে। হ্যাঁ, তা যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের চোখেই খারাপ লাগে আর কি, যে আউয়াল বাহিনীকে কীভাবে দমন করা যায়। তা দিনে দিনে তার রাজনৈতিক প্রসার বাড়তেছে, পরিচিতি বাড়তেছে, হ্যাঁ জনপ্রিয়তা বাড়তেছে। ওই সেবক বাহিনীর বানাইছে ক্যাডার বাহিনী, অথচ যাদের নামে একটা জিডি নাই, থানায় কোনো মামলা নাই, তার আবার ক্যাডার বাহিনী করতে, আমাকেই তো মার্ডার কেসের আসামি বানায় দেয়, বুঝেন না, স্টকের আসামি রে মার্ডার কেস বানায় দিয়ে। ওর 60 বছর বয়স, 4-5 বার স্টক করছে, 4-5 বার স্টক করার পর আবার যদি স্টক করে একটা লোক, সে তো এমনিতেই মারা যায় সেখানে। আপনি এটা তো আমার কথা না, আপনার ঢাকা মেডিকেলের কাগজ আছে স্বাভাবিক মৃত্যু, তারপর পোস্টমর্টমের রিপোর্ট আছে, চার্জশিট আছে, চার্জশিটও তো হয়েছে, এটা তো ওরা মামলা দিয়েছে পরিকল্পিত। কিছুদিন আগে দেশে যে মহামারী গেল, করোনা যে বিষয়টা ছিল, ওই সময় আপনার ভূমিকা আপনার এলাকাবাসীর জন্য কেমন ছিল? আপনারা জানেন যে সাংগঠনিকভাবে আমাদের প্রত্যেকটা ইউনিটই গুছানো আছে। আমাদের এখানে পঞ্চায়েত কমিটি আছে, আওয়ামী লীগের কমিটি আছে, যুবলীগের কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে, মসজিদ কমিটি আছে। তা এলাকায় যারা বিত্তমান, হ্যাঁ যারা আছে, যারা এলাকাবাসীকে সবসময় সহযোগিতা করে থাকে, তারা আমাকে অনেক উপকার করেছে, সহযোগিতা করেছে। হ্যাঁ, প্রত্যেকটি ইউনিট থেকে, হ্যাঁ প্রায় এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও ত্রাণ দেওয়া হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র,
তার তহবিল থেকেও ত্রাণ দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিটের যারা এলাকার নেতৃত্ব দেয়, মসজিদ, মাদ্রাসা, পঞ্চায়েত, আওয়ামী লীগ, যুবলীগ যারা নেতৃত্ব দেয়, তারাও হ্যাঁ এই সহযোগিতা করেছে। কোনো প্রায় 27,000 পরিবারকে আমরা করোনার মধ্যে সহযোগিতা করেছি। 27,000 আপনি নিজে মাঠে থেকে কাজ করেছেন? আমি নিজে মাঠে থেকে, প্রধানমন্ত্রীর ত্রাণ, আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাইয়ের ত্রাণ, আমাদের এলাকাবাসীর ত্রাণ, আমার নিজের ত্রাণ, আমার পরিবার সকলে মিলে প্রায় 27,000 পরিবারকে আমরা সহযোগিতা। কিন্তু কিছু কথা রয়ে যায়, যেমন আপনার ব্যবসায়ীরা তার ফিরোজ, ফিরোজের গায়ে হাত এবং তাকে হত্যা চেষ্টা, এখানে আপনার নামটা কেন আসলো? আসলে ফিরোজ কার পার্কিং দখল করে নিয়েছিল। আচ্ছা, কার পার্কিং দখল করে নিয়েছিল, ঠিক আছে। তা ভাবছিল যে যারা ইজারাদার তাদেরকে হ্যাঁ তারা মানে দায়িত্ব বুঝে দিবে না আর কি, তাদেরকে ঢুকতে দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? মানে যারা ইজারা পেলো তাদেরকে তারা জায়গা দিবে না। হ্যাঁ, ওখানে কার পার্কিং দখল করে রাখবে না, দখল করে করে গোডাউন করবে। আচ্ছা, তা যখন এটা আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট যখন জানতে পারছে, হ্যাঁ আমাদের চিফ স্টেট যখন জানতে পারছে, তখন আমাদের ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে। ওখানে গিয়ে দেখে যে হ্যাঁ ওখানে কার পার্কিংটারে দখল করে রাখছে ফিরোজ ভাই, অফিসিয়ালভাবে এসে দেখে ফিরোজ। হ্যাঁ, তখন আমাকে ওই যে ম্যাজিস্ট্রেট আমাকে ফোন দিছিল যে আপনি একটু আসেন, ওকে এখানে তো কার পার্কিং দখল করে রাখছে ফিরোজরা। আপনি কার ডাকে গেলেন ওখানে? আমি গেছি ওই যে যে সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট উনার ডাকে আমি গেছি। যাওয়ার পর গিয়ে মানে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের ডাকে আপনি অ্যাজ এ কাউন্সিলর সেখানে দায়িত্বের কারণে গেলেন? হ্যাঁ, মানে আপনি সেই জায়গাদের পক্ষ হয়ে? আমি বাসায় ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাজিস্ট্রেট সাহেব ডাকছে, আমি গেছি, গিয়ে দেখি ওখানে ফিরোজ আছে আর ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে। আচ্ছা, ফিরোজ ওখানে আন্দোলন করাইতেছে কেচি গেট লাগায়। ও কঠিন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কেচি গেটের ভিতরে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এবং ফিরোজ। তো ফিরোজ আমাকে দেখাই, হ্যাঁ ওই ম্যাজিস্ট্রেটের যে সাথে যে পুলিশ ছিল, তারপরে ম্যাজিস্ট্রেট ছিল, তারপরে আমি যখন ঢুকছি ওরা ইট পার্কেল, তারপরে লাঠি আক্রমণ, হ্যাঁ আক্রমণ করতেছিল, তখন পুলিশ লাঠিচার্জ। আপনার এলাকাতে আপনার সন্ত্রাসী, ইফতিজিং, মাদক ব্যবসা, এই জাতীয় অবস্থান আসলে? মাদক ব্যবসা আগে ছিল, আমি কাউন্সিলর হওয়ার পর থেকে প্রায় 300 লোকরে মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, ওদেরকে ধরে ধরে আমার যারা নেতাকর্মী আছে তারা নিজেরা সাক্ষী হয়েছে। আচ্ছা, সাক্ষী হয়ে তাদেরকে কাউকে 3 বছর, কাউকে 3 মাস, কাউকে 6 মাস, কাউকে মনে করেন 9 মাস এরকম সাজা দেওয়া হয়েছে। আমরা নিজেরা সাক্ষী, আমার নিজে কেনা সম্পত্তিরে বানায় দিছে আমি দখল করে। আমি এদিকে আসতেছিলাম বিষয়টাতে, আপনাকে নিয়ে কিছু জমি জমা, সরকারি বেসরকারি জমি জমা দখলের একটা প্রশ্ন উঠেছে, সেখানে আসলে এই বিষয়ে আপনার ভূমিকা? আমি তো ছোটবেলা থেকেই ব্যবসা বাণিজ্য করি, আপনারা জানেন, এবং ছোটবেলার থেকেই আমার ব্যবসা করে জায়গা জমি আমি নিছি। তা আমার নিজের কেনা জায়গাকে, আমার সিসি লোন আছে ওটাতে, ওরা বলতেছে যে আমি দখল করে খাইতেছে, মানে এটা জনগণকে বোকা বানানো। আমার দলিল আছে, আমি নাজিমউদ্দিন রোড থেকে সিসি লোন করা, সরকারি জমিতে কি সিসি লোন দেয়? না, কখনো তো না। হ্যাঁ, আর আমি কি আজকাতে বিজনেস করেছি ছোটবেলা থেকে? নিজে ফ্ল্যাট কেনা, 3টা ফ্ল্যাট কেনা, ওই ফ্ল্যাটও বলছে যে আমি দখল করে আছি, দলিল আছে। আপনার কাছে তো এটা সবপক্ষে সম্পূর্ণ দলিল আছে না, কাগজপত্র আপনি চাইলে আমি আপনাকেও দিতে পারি। অর্থাৎ এটাকে আপনি কি তাহলে মিথ্যা এবং ষড়যন্ত্র বলে আখ্যা দিবেন? মিথ্যা ষড়যন্ত্র, এমন মিথ্যা মানে চিন্তাই করা যায় না, যেটা আমার ডকুমেন্টস আছে। আপনার ওই এবার একটু পেছনের দিকে যাব, বিষয়টি একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা 1998 সালের কথা, ওয়ার্ড নাম্বার 69, আপনি তখন ছাত্র দলের সভাপতি এবং তৎকালীন ইসাক সরকার স্বাক্ষরিত একটি কমিটির কথা আমরা শুনেছি, যার সাধারণ সম্পাদক আবেদ, 40 বিশিষ্ট একটা কমিটি, এইটার বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন। আসলে এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা,
মিথ্যা কথা বুঝছে একদম 100% মিথ্যা কথা। এগুলো তো আমার কাছে কাগজ আছে। হ্যাঁ, আমি যে আওয়ামী লীগের কর্মী ছিলাম, আওয়ামী লীগের এই যে আপনার যুগ্ম আহ্বায়ক ছিলাম, তারপরে যুবলীগের সভাপতি ছিলাম, এগুলো ডকুমেন্টস আমার কাছে আছে। তাই এগুলো ডকুমেন্টস তো আমার কাছে আছে, আপনি চাইলে আপনাকেও আমি দিতে। মানে আমার কথা হচ্ছে আপনি তৎকালীন 1969 ওয়ার্ডে ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন কিনা? না, ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম না। আপনি আমাদের যে তখন যারা নেতৃত্ব দিত, আপনি মহিউদ্দিন মহি ভাইকে জিজ্ঞেস করতে পারেন, নুননবী চৌধুরী শাওন ভাইকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, তারপরে আমাদের সেন্ট্রাল লিডার যে ছিল জাহাঙ্গীর কবির নানক ভাইকে জিজ্ঞেস করতে পারেন। অর্থাৎ 1998 আপনি যুবলীগ কর্মী। তারপর হ্যাঁ, তারপরে আপনি মির্জা আজম ভাইকে জিজ্ঞেস করতে পারেন। তা আওয়ামী লীগে আমার পরীক্ষা দেওয়ার কিছু নাই, এটা আমার নেতা কর্মীরা জানে, কথা বুঝছেন। আর যে অভিযোগ করছে যে ইশাক সরকার 1998 সালে মহানগরের প্রেসিডেন্ট ছিল, উই তো 2009 সালে প্রেসিডেন্ট ছিল। আচ্ছা, এক ব্যাপারটা আমার একটু ক্লিয়ার করেন। ইশাক সরকার মহানগরের ছাত্রদলের সভাপতি ছিল 2009 সালে, তা 1998 সালে আবার ইশাক সরকার ছাত্রদলের মহানগরের সভাপতি কিভাবে ছিল? আপনার এই রাজনৈতিক জীবনটা প্রথম শুরুটা কবে, কিভাবে? আমার রাজনৈতিক জীবনটা আমার ছোটবেলার থেকে আমি আমাদের এই আওয়ামী লীগের সাথে জড়িত। তা আমি প্রায় 4-5 বছর আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি কাজ করি। কাজ করার পর 2004 সালে আমি যুবলীগের যুগ্ম আহ্বায়ক, 2004 সালে, হ্যাঁ 2004 সালে আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে নির্বাচিত হই। হওয়ার পর থেকে তারপরে 2008 সালে আমাকে যুবলীগের সভাপতি করা হয়। 2008 সালে, হ্যাঁ, এইভাবে আমার রাজনীতি। মাননীয় প্রধানমন্ত্রীর আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনে আপনার ভূমিকা কী থাকবে, আপনার অবদান কী, আপনার পরিকল্পনা কী স্মার্ট বাংলাদেশ গঠনে? স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের পরিকল্পিত তো আছেই, কিন্তু ঘটনা হলো আপনারা জানেন যে এখানে আমার তো বলার কিছু নাই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন সারা বাংলাদেশে দৃশ্যমান, এটা যদি কেউ দেখেও না দেখার ভান করে কিছু করার নাই আমাদের। স্মার্ট বাংলাদেশ, পদ্মা সেতু, মেট্রো রেল, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ, এমন কোন সেক্টর নাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ হয়নি সারা বাংলাদেশে। তাই এটা এটা যদি বিরোধী দল না বুঝে, আমাদের কিচ্ছু করার নাই। দৃশ্যমান, এটা তো আর লুকোচুরি না, পদ্মা সেতু দৃশ্যমান, মেট্রো রেল দৃশ্যমান, রাস্তাঘাট দৃশ্যমান, যেখানে যাবেন সেখানে ব্রিজ কালভার্ট, হ্যাঁ, রাস্তাঘাট ঝকঝকে। আর পুরান ঢাকা আরও কাজ আছে, তা আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, আসলে অনেক বছরের জরজুন, হ্যাঁ, খুব ঘনবসতি ঢাকা শহর, জরজুন্য ঢাকা, তাই এটাকে পরিষ্কার করতে তো একটু সময় লাগবে। 60 বছরের পুরনো ঢাকা, 100 বছরের পুরনো ঢাকা, তাই এটা এত, হ্যাঁ, ধাপে 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 আমাদের পরিকল্পিতভাবে কাজ হচ্ছে। আপনার বর্তমান রাজনৈতিক অবস্থান কি? বর্তমান রাজনৈতিক অবস্থা, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তা আমি এবার ক্যান্ডিডেট হয়েছি আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের, হ্যাঁ, সাধারণ সম্পাদক। আচ্ছা, তা এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং ঢাকা দক্ষিণ সিটি, ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি মন্নাফি ভাই, হুমায়ুন ভাই আছে, ওনারা যেটা ভালো করে যেখানে যোগ্য মনে করবে সেখানে আমাকে দেবে, আমার কোনো আপত্তি নেই। এমনিতে আপনার রাজনৈতিক অবস্থান, অঙ্গ সহযোগী সংগঠনগুলির সাথে আপনার সম্পর্ক কেমন? আমার তো মনে করেন আমরা তো এর আগেও নির্বাচন করেছি, আবার সামনেও নির্বাচন আছে। আমাদের যারা মনে করেন আওয়ামী লীগ, যুবলীগ, তারপরে আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, হ্যাঁ, সবার সাথেই ভালো সম্পর্ক, আমরা সকলকে নিয়েই কাজ করি, করে থাকি। আপনি এবং আমার 33 নম্বর ওয়ার্ডে কোনো গ্রুপিং নাই, গ্রুপিং নাই, খালি গ্রুপিং হাতে গোনা 4-5টা লোক করে,
যারা যে আমার সাথে ক্যান্ডিডেট তারাই। আচ্ছা আওয়াল ভাই, আপনার নির্বাচনী এলাকার অন্তর্গত আলী নাকি দৌড়ির আনারস হোটেলের পাশে যে মির্জা নাকি হোসেনের একটি বিল্ডিং নিয়ে আপনাকে কথা উঠছে, আপনি সেটা দখল করেছেন কিংবা আপনি সেটা আপনার আয়ত্তে আছে, আসলে এই বিষয়টা যদি একটু খোলাসা করতেন। আসলে এই বিষয়টা আমি যেটা জানি যে আলী নাকি দৌড়ি আনারস মসজিদের পাশে যে বিল্ডিংটা নাকি হোসেনের, ওই বিল্ডিংটা রিয়েল সিটি ডেভেলপারের কাছে 40 লক্ষ টাকা নিয়ে, আচ্ছা উনি এটা বিল্ডিং করার জন্য 50-50 উনাকে চুক্তিবদ্ধ, মানে ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিয়েছেন, দিয়ে দিছে নাকি হোসেন দিছে, উনি নিজেই দিয়েছেন। হ্যাঁ, তা এই ডেভেলপার কোম্পানির সাথে উনার যে চুক্তি অনুযায়ী ডেভেলপার কোম্পানি ওখানে 6-তলা বিল্ডিং করছে, হ্যাঁ ওই বিল্ডিং চুক্তি অনুযায়ী তাকে যে সময়টা আছে ওই সময়ে আমি যেটা জানি 2025 সালে শেষ হবে মেয়াদ, মানে তার সঙ্গে যে চুক্তিপত্র যেটা করা সেটা মেয়াদ হচ্ছে 2025 সাল পর্যন্ত আছে। কিন্তু ওই ওখানে যেটা রিয়েল সিটির চেয়ারম্যান হলো যে কামাল বিল্ডার্স, কামালের যে স্ত্রী, হ্যাঁ উনি হইলো চেয়ারম্যান আর কামাল সাহেব হইলো এমডি। আচ্ছা এখন নাকি হোসেন বানাইতেছে যারা ওই যে আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচনে, তারা ওরে শিখায় দিছে তুই বলবি যে কাউন্সিলর হইলো এই রিয়েল সিটির চেয়ারম্যান, তা ওদের তো কাগজ আছে, পাওয়ার আছে, দলিল আছে, হ্যাঁ আপনারা চিন্তাই করতে পারবেন না, মানে এত নোংরা। এই বিষয়টা নিয়ে আপনি আইনি পদক্ষেপ কিছু নিয়েছেন? হ্যাঁ আমি আইনি পদক্ষেপ নিছি, ওই যে কামাল সাহেব আছে ডেভেলপার রিয়েল সিটি, হ্যাঁ ও আমাকে কাগজপত্র দিয়ে গেছে, হ্যাঁ ওনাকে বলছি যে আপনি যে আপনারই আপনি যে এটার এমডি, আপনার বউ স্ত্রী যে এটার চেয়ারম্যান, হ্যাঁ এবং আপনি যে এটা পাওয়ার নিছেন আপনার কারণে আমার উপরে দোষ আসছে, আপনি এগুলো পেপার আমাকে দিয়ে যান, তা উনি দিছে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি, মানে আল্লাহ ওদেরকে হেদায়ত করুক যে এমন মিথ্যা কথা বলতে পারে, চিন্তাই করা যায়। এলসিটি তো আর একদিনের না, এটা প্রায় 20 বছর আগের কোম্পানি, হ্যাঁ আর পুরনো কোম্পানি, তার আলাদা একটা অনেক বিল্ডিং সে তৈরি করছে, তার অ্যাকাউন্ট আছে আলাদা, কোথাও দেখেন আমার কোনো নাম আছে কি না, এরা শিখিয়ে দিছে টাকা দিছে বলতেছে। চেয়ারম্যান হইলো একজন মহিলা, আচ্ছা হ্যাঁ আমাকে চেয়ারম্যান বানায় দিল। তো এখন শেষ প্রশ্ন, আপনি আপনার ওয়ার্ডের যারা এলাকাবাসী আছেন এদের কাছে এবং দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে আপনি আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি সকলের কাছে কী আবদার করবেন এবং আপনার এলাকাবাসীর কাছে আপনি কী চাইতে পারেন? আমি ধন্যবাদ জানাই আমার 33 নম্বর ওয়ার্ড এলাকাবাসীকে, আমি ধন্যবাদ জানাই আমার মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাইকে যে আমার এই ওয়ার্ডে অনেক উন্নয়নের কাজ হয়েছে, আমার এলাকাবাসী সন্তুষ্ট। এখানে সবার বড় সমস্যা ছিল জলবদ্ধতা, তারপরে পার্ক, মাঠ, তারপরে ড্রেনগুলোকে বড় করা হয়েছে, তা এখন জলবদ্ধতা আল্লাহর রহমতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মানব সেবা করার জন্য নেক হাইয়াত দান করুক। এবং আমার এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার এলাকাবাসী আমাকে 2 বার নির্বাচিত করেছেন, আমার মেয়রকেও বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমাদের 2018 সালে যে নির্বাচন হয়েছিল জাতীয় নির্বাচন, সংসদ সদস্য নির্বাচনেও আমাদের হাজী মোহাম্মদ সেলিম সাহেবকে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমার এই এলাকার জনগণ প্রত্যেকটি 22টা কেন্দ্র থেকে নির্বাচন মহিলা পুরুষ, হ্যাঁ প্রত্যেকটি কেন্দ্রে আমাদের ঢাকা 7 আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম সাহেবকে নির্বাচিত করেছেন, আমাদের মাননীয় মেয়রকে 22টি কেন্দ্রে প্রত্যেকটি কেন্দ্রে, হ্যাঁ বিপুল ভোটে আমাদের মাননীয় মেয়রকে নির্বাচিত করেছেন, আমাকে নির্বাচিত করেছেন, আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা। ওদের কাছে আমি ঋণী, হ্যাঁ যে আমাদেরকে মানুষ সেবা করার সুযোগ করে দিয়েছেন, হ্যাঁ এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমার এলাকাবাসীর। তার সামনে আবার জাতীয় নির্বাচন রয়েছে, হ্যাঁ তা আল্লাহ রাব্বুল আলামিন
ইনশাআল্লাহ 2024 সালে জানুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হবে, এটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে আমরা এলাকাবাসী কাজ করব এবং বিপুল ভোটে ওই ক্যান্ডিডেটকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। এবং আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, আমার মেয়রকে ধন্যবাদ জানাই, হ্যাঁ পাশাপাশি আমার যারা যেটাকে আউয়াল বাহিনী করা হয়েছে ওরা তো আসলে আমাকে সহযোগিতা করে আমার কাজকে সহযোগী, আমি তো একা আর কাউন্সিলর হতে পারতাম না, আজকে ওরা আমাকে সহযোগিতা করে দেখেই আমি এই এলাকাবাসীর জন্য কাউন্সিলর হয়েছি, মানুষের উপকার করতে পেরেছি। তা ওদের ও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সুস্থ রাখুক এলাকাবাসীর, আমি যাতে আমার মৃত্যুর শেষ পর্যন্ত আমি মানুষের সেবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সেই তৌফিক দান করে। এবং বিশেষ করে নতুন সময় পত্রিকাকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত ব্যস্ততার মাঝে, যারা এই নতুন সময়ের নেতৃবৃন্দকেও আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং বিশেষ করে আমার 33 নম্বর ওয়ার্ড এলাকাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ।